রাত 12টার পরই বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র, বিনিময় হবে ছিটমহল। যদিও ছিটমহলে জন্ম হয়েছে, বাংলাদেশের পতাকা হাতে নিয়েছে, বাংলাদেশকে আমরা ভালোবাসি। এখন বাংলাদেশ হয়ে গেল, এখন তো স্কুল হবে, কলেজ হবে, রাস্তাঘাট হবে, সবকিছু হবে। এখন আমার আনন্দ না হবে তার কি হবে? উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকতা শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানার পরও বৃষ্টিপাত থাকায় উপকূলীয় বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। হাত পা বেঁধে কিশোর নাজিমকে হত্যার ঘটনায় মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার, হত্যার চিত্র মোবাইলে ধারণ করে চাঁদাবাজির অভিযোগ। রাজধানীর উত্তরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এবং মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতক শঙ্কামুক্ত নয়, নিবিড় পর্যবেক্ষণে থাকায় এখনো মায়ের দেখা পায়নি শিশুটি। আজ মধ্যরাতেই অবসান হচ্ছে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলের বাসিন্দাদের রাষ্ট্রহীনতার যন্ত্রণা। রাত 12টা 1 মিনিটে সেই মহেন্দ্র খনের অপেক্ষায় তাদের চোখে মুখে ফুটে উঠেছে স্বাধীনতার উচ্ছলতা। ঐতিহাসিক সেই ক্ষণটিকে স্মরণীয় করতে আয়োজন করা হয়েছে নানা আয়োজন অনুষ্ঠানের। এই মুহূর্তে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আর অল্প সময় বাকি রয়েছে, ঠিক বললে 1 ঘন্টার মতো সময় বাকি রয়েছে, এই 1 ঘন্টা আগে এই মুহূর্তে সেখানকার মানুষের মধ্যে যে উৎসব আমেজ দেখছেন তা আমাদেরকে জানান। উৎসবের আমেজ তো রয়েছেই, তো যেটি হচ্ছে যে কিছুক্ষণ সন্ধ্যার পর থেকেই আসলে বৃষ্টির একটা বাগড়া আমরা দেখতে পাচ্ছি এই উৎসবের আমেজে। তো এর মধ্যে আসলে যারা উৎসবের জন্য প্রস্তুত হয়ে আছেন, 68 বছর অপেক্ষা করেছেন, এখন তো আসলে ঘরে ফেরার সময় নেই, তো যার ফলে যেটি প্রকাশ্য দিবালোকে যেটি একদম মাঠের মধ্যে হওয়ার কথা ছিল সেটি এখন বৃষ্টির কারণে হচ্ছে না। তবে এই ছাউনির নিচে তারা এসছেন এবং আপাতত তারা 68 বছর পরে এই যে স্বাধীনতার স্বাদ এটির জন্য এখানে মোমবাতি, 68টি মোমবাতি তারা টেবিলে রেখে এখানে অপেক্ষা করছেন। একটা সময় তারা এই মোমবাতিগুলো জ্বালিয়ে তাদের 68 বছর পর এই স্বাধীনতার সময়টি তারা এখানে উপভোগ করবেন এবং উৎসব করবেন, এভাবেই উৎসব করবেন। আর একটি বিষয় বলে রাখি যে সারাদিনই আজকে কিন্তু তারা উৎসবের মধ্যেই ছিলেন। উৎসবের প্রথমটা শুরু হয় সকাল 11টায়, তখন তারা প্রথমে কিন্তু গিয়েছিলেন এখানে যেসব হিন্দু পরিবার রয়েছে, প্রায় 150টি হিন্দু পরিবার রয়েছে যারা এই ছিটমহল থেকে ভারতে যাচ্ছেন না, বাংলাদেশে তারা থাকছেন, তো তারা এখানে মন্দিরে প্রার্থনা করেছেন। এবং এরপরে দুপুরের পরে আমরা দেখেছি বাদজুমা মুসলমানরা প্রার্থনারত হয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক নাগরিক কান্নায় ভেঙে পড়েছেন, এই কারণেই যে তারা তো কালকে থেকে নাগরিকত্বের স্বীকৃতি পাচ্ছেন দীর্ঘ দিন পর, তো এই সুখের আসলে একটা আনন্দশ্রু বলা যায় তাদের এই কান্নার চিত্রটিকে। এবং এরপরে বিকেলে আমরা যথারীতি দেখেছি যে নৌকা বাইচের আয়োজন হয়েছে, যদিও স্বল্প পরিসরে, তবে সেই নৌকা বাইচটিও কিন্তু দেখার মতো ছিল। আর এরপর থেকে রাত পর্যন্ত কয়েক দফা এখানকার স্থানীয় শিশু কিংবা তরুণ বৃদ্ধ যারাই বলেন তারা বেশ কয়েকবারই মিছিলের আয়োজন করেছিলেন এবং তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বলে তারা মিছিলগুলো করে এই ছিটমহলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছেন। এবং এরপরে বললাম যে রাতে তো বৃষ্টি নামে, বৃষ্টির কারণে তাদের কিছুটা ব্যাঘাত হয়েছিল, কিন্তু তারপরও আসলে সকলেই কিন্তু যেভাবে পেরেছেন উৎসবের মধ্যে সামিল হয়েছেন। এবং এর মধ্যে একটি বিষয় বলে রাখি,
যে এখন আর এক ঘন্টা পরে সেই মহেন্দ্রক্ষণ, যেটিকে বলা হয় যে তাদের 68 বছরের জীবনের সবচেয়ে বড় পাওয়া, তারা একটি দেশ পাচ্ছেন, একটি দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন এবং তাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল সেই চাহিদাগুলোর মাধ্যমে পূর্ণ হবে, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারা রয়েছেন। এবং সত্যি বলতে যে আমরাও এই ইতিহাসের সাক্ষী হচ্ছি, এটিও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আসলে আমরা অপেক্ষা করছি 12টা বাজলে তারা এই মশাল এই এখানে মোমবাতি প্রজ্বলন করবেন এবং এরপরই তারা একটি মশাল মিছিল বের করে এই ছিটমহলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে আগামীকাল এখানে পতাকা উত্তোলন হবে এবং তার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যে যাত্রা সেটিও কিন্তু শুরু হচ্ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। তাফসীর, আমরা অপেক্ষা করছি সেই মহেন্দ্রক্ষণের জন্য, যে আয়োজনের জন্য অপেক্ষা করছে ছিটমহলবাসী দীর্ঘদিনের দুঃখ দুর্দশা গোছানোর জন্য। নাগরিকত্বের যে স্বাদ তারা আজ পেতে যাচ্ছেন 12:01, সে আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। এবং আজ সারাদিনের আয়োজনগুলো আজকে বিভিন্নভাবে ফুটে উঠেছে, নৌকা বাইস, তাদের কীর্তন গাওয়া, তাদের মসজিদে ইবাদত করা, মন্দিরে প্রার্থনা করা, সবকিছুর মধ্যে দিয়ে ছিটমহলবাসী আজকে সেই আয়োজন সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে। চলে যাচ্ছে পর সংবাদে। এদিকে সব আয়োজন সম্পন্ন করে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা ফিরে পাবেন স্বাধীন ভূখণ্ডের প্রকৃত নাগরিকত্বের স্বাদ। বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েও ছিটমহলবাসীর কেউই পাননি নাগরিক সুবিধা। তাই আজকের পর থেকে নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে সব ধরনের সুবিধা ভোগের আনন্দে আত্মহারা কুড়িগ্রামের দাসিয়ার ছড়ার মানুষ। আরো জানাচ্ছেন তাফসীর বাবু। ছিটমহলের ভেতরে তৈরি হয়নি কোনো কার্যকর যোগাযোগ অবকাঠামো, নেই পাকা রাস্তা, মেঠোপথে সাইকেল, রিক্সা আর ভ্যানই একমাত্র অবলম্বন। বিদ্যুৎ সুবিধা না থাকায় অন্ধকার জীবনই যেন তাদের নিয়তি। বাংলাদেশটা তো অনেক সুন্দর এই মনে রাস্তাঘাট পাওয়া যায়, কিন্তু সিটির মধ্যে এই যে বর্ষাকাল, বর্ষাকালে চলাফেরা করে আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়। রাস্তাঘাট অনেক মনে নোংরা হয়ে যায়, চলাফেরা করতে আমাদের ভীষণ সমস্যা হয়, স্কুল যেতে সমস্যা হয়। এখানকার মানুষদের জন্য নেই কার্যকর শিক্ষা সুবিধা, একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রেও, কারণ এখানে কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক নেই। 5 থেকে 6 কিলোমিটার হেঁটে যায় আমার লেখাপড়া করতে, এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এখানে চিকিৎসা নেই, বাংলাদেশের ঠিকানা নেই, সিটের ঠিকানা দিলে তো আমার চিকিৎসা কেউ দেয় না। অতএব আমরা বাংলাদেশের ঠিকানা দিয়া যে কোনো হাসপাতালে যায় চিকিৎসা নেই। এত সব বঞ্চনার মধ্যে এখন জ্বলে উঠেছে আশার আলো। মুক্তির ক্ষণ উদযাপনে ছিটমহলবাসী শুরু করেছে নানা আনুষ্ঠানিকতা। যদিও ছিটমহলে জন্ম হয়েছে, বাংলাদেশে আলো বাতাসে আমি সবকিছু বড় হয়েছি, সবার সামনে বাংলাদেশে লেখাপড়া করেছি, এখন বাংলাদেশ হয়ে গেল, এখন তো স্কুল হবে, কলেজ হবে, রাস্তাঘাট হবে, সবকিছু হবে, এখন আমার আনন্দ না হবে তার কি হবে। উৎসব উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, সতর্ক অবস্থানে আছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে সম্পন্ন হবে ছিটমহল বিনিময়, আর এর মাধ্যমেই দীর্ঘ 68 বছরের অপেক্ষার অবসান ঘটবে ছিটমহলবাসীর। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া থেকে তাফসীর বাবু, সময় সংবাদ। কাগজপত্রে স্থল সীমান্ত চুক্তি হয়েছে গত মাসেই, তবে আজ আনুষ্ঠানিকভাবে কেটে যাবে ছিটমহলবাসীর দুঃস্বপ্নের দিন। এদিকে বিশ্লেষকরা বলছেন সরকারের সামনে এখন চ্যালেঞ্জ ছিটমহলের যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা, একই সময়ে ভূমি জটিলতা কাটাতেও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এহসান জুয়েলের রিপোর্ট। 55,000 মানুষ, রাষ্ট্রহীন পরিচয়হীন মানুষগুলোর ঠিকানা মিলছে, এবার মিলছে জাতীয়তা, পতাকা আর দেশের মাটি। আশায় দিন বোনা শুরু 1974 সাল থেকে। বিরোধপূর্ণ 162 ছিটমহলের মধ্যে বাংলাদেশের 151টির আয়তন 17,161 একর। লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি এবং নীলফামারীর 4টি ছিটমহলে বাস করছেন 39,543 জন। ভারতের পাওয়া 51টি ছিটমহলের আয়তন 7,110 একর। কুচবিহারের 47টি এবং জলপাইগুড়ির 4টি ছিটমহলে বাস করছেন 14,854 জন। জনগণনা শেষে ভারত থেকে কেউ ফিরে আসতে না চাইলেও বাংলাদেশ থেকে প্রায় 1,000 জন চলে যেতে সম্মত হয়েছেন। তবে এখনো ফিরেনি সুদিন। বিশেষজ্ঞরা বলছেন সুবিধা বঞ্চিত এইসব মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কোন এনক্লেভের মধ্যে একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নাই, কাজেই সেই ক্ষেত্রে আপনি তাদের স্বাস্থ্য সেবা বলেন, শিক্ষা সেবা বলেন, যোগাযোগ সেবা বলেন, এগুলো সবই ব্যবস্থা করতে হবে। এত বছর পর একটি শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে একটা একটা বিবাদমান বিষয়ের ফয়সালা হয়েছে, সেখানে মানুষের আস্থা বেড়েছে অনেক।
শুন, এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব সরকারের। আশঙ্কা রয়েছে ছিটমহলের ভূমি নিয়ে জটিলতার, স্থানীয় প্রশাসনকে তা গুরুত্ব দিয়ে নিরসনের তাগিদ বিশেষজ্ঞদের। এই জমিগুলো কার কতটুকু আছে এই বিষয়টুকু ফয়সালা করার দায়িত্ব জেলা প্রশাসকের, তাতে করে দালালদের উৎপাত থেকে এই মানুষ হয়তো রক্ষা পাবে। যে এইগুলো ভারতীয় এনক্লেভস আমাদের ভেতরে আছে, এর কাগজপত্রগুলো তো ভারতের কাছে আছে, কাজে সেগুলো ভারতের কাছ থেকে নিয়ে আসতে হবে। যারা এখন বাংলাদেশে হচ্ছেন তাদের জমি জমার কাগজপত্র তাদেরকে বুঝিয়ে দিতে হবে। 68 বছর পর সমস্যার সমাধান হওয়ায় আজ রাত 12টায় ছিটমহলের মুসলিম বাড়িগুলোতে 68টি মোমবাতি আর হিন্দু বাড়িতে জ্বলবে 68টি প্রদীপ, যে আলোয় সব অন্ধকার দূর হয়ে যাওয়ার প্রত্যাশা সেখানকার বাসিন্দাদের। আর এই আশাকে বাস্তবে রূপ দিতে হলে সবার আগে সরকারকে গুরুত্ব দিতে হবে নাগরিক অধিকার প্রতিষ্ঠায়। নিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন দুর্বল হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। গতরাত 9টা থেকে আজ সকাল 6টার মধ্যে চট্টগ্রাম হয়ে সন্ধ্যা উপকূল দিয়ে ঘূর্ণিঝড় অতিক্রম করে। সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। কোমেন অতিক্রমের পর চট্টগ্রাম ও কক্সবাজার সুন্দরবনকে 7 নম্বর বিপদ সংকেতের পরিবর্তে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মংলা ও পায়রা সমুদ্র বন্দরকেও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় 2 নম্বর সতর্কতা সংকেত এবং অন্য নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় ট্রলার ও জাহাজগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে চট্টগ্রাম, বান্দরবান সহ উপকূলীয় জেলা পটুয়াখালী, বরগুনা ও সাতক্ষীরায় ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এদিকে প্রবল বৃষ্টিতে বান্দরবানের সুয়ালোক এলাকায় একটি ব্রিজ দেবে জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে আগ্রাবাদ, হালিশহর, বাকুলিয়া ও চকবাজার সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 2 দিনের টানা বর্ষণে বান্দরবানের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। জেলার সোয়ালক এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ায় সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। সাঙ্গু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে, প্লাবিত হচ্ছে আর্মিপাড়া, মেম্বারপাড়া ও ইসলামপুর সহ পুরো এলাকার নিম্নাঞ্চল। পটুয়াখালীতে সকাল থেকেই মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় নদীবন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 ফুট বেড়েছে। এতে শহরের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে নোয়াখালী ও সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকার প্রধানের নেতৃত্বেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে ভুল করেছে, এবারে নির্বাচনে আর সে ভুল করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী নির্বাচন বর্তমান যে সংবিধান অনুযায়ী হবে এবং বর্তমান যে সরকারের অধীনেই নির্বাচন হবে। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমাদের যে বর্তমান সংবিধানে যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করা না গ্রহণ করার দুটারই আপনার চয়েস, এ আমাদের সংবিধান আছে। গতবার বেগম খালেদা জিয়া ভুল করেছেন নির্বাচনে না আসে, আশা করি আগামীতে তিনি সেই ভুল করবেন। বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামীতেও শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।
আমরা কি 320 কোটি বই বিতরণ করে ব্যর্থ হয়েছি? আমরা কি মঙ্গা দূর করে ব্যর্থ হয়েছি? 80,000 টিচার নিয়োগ করে, 5,000 ডিজিটাল সেন্টার করে, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ব্যর্থ হয়েছি? বাংলাদেশের মাহাতির শেখ হাসিনা, ওনাকে ক্ষমতায় রাখতে হবে। কারণ এই ভিশন 2021 হচ্ছে ওনার ভিশন, শুধুমাত্র ওনার ভিশন, আর কারো না। আর আমাদের এটাকে বাস্তবায়ন করেছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ। ঠান্ডা মাথায় হত্যার পর হাত পা বেঁধে কিশোর নাজিমকে বালু নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনার মূল হোতা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কবুতর চোর সন্দেহে নাজিমকে প্রথম আটককারী ইউনুসকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনা ভিডিও করে তা পুলিশকে না জানানো এবং ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অপরাধে মফিজুল নামে আরেক যুবককে দক্ষিণখান থেকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি পুলিশ জানায়, হাত পা বেঁধে বালু নদীতে ডুবিয়ে দেওয়ার আগে মৃত্যু নিশ্চিত করতে খুনিরা কারওয়ান বাজারের পিক আপ ভ্যান শ্রমিক নাজিমুদ্দিন নাজিমের গায়ে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়, দু চোখে ঢেলে দেয় লবণ। এতে অংশ নেয় খিলক্ষেতের মাস্তুল গ্রামের 10-15 জন। 12 এপ্রিল রাত 3টার দিকে কবুতর চোর সন্দেহে নাজিমকে আটক করার পর মসজিদের মাইকে গরু চোর ধরা পড়ার মিথ্যা সংবাদ ছড়িয়ে এদের জড়ো করেন বাড়ির মালিক ইউনুস। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর থেকে ইউনুসকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের তো বক্তব্য এক ধরনেরই, যে এলাকাতে চুরি চামারি হয়, এতে মানুষ কিছুটা ক্ষিপ্ত, ফলে এলাকাতে হয়তো তারা একটা ভীতির সঞ্চার করতে চাইছে, এটা হলো তাদের বক্তব্য। কিন্তু প্রকৃতপক্ষে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, তার জন্য দেশের প্রচলিত আইন আছে, তার প্রচলিত আইনে মৃত্যুদণ্ড হতে পারে, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু নিজের হাতে তো আইন তুলে নেওয়ার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এই গোয়েন্দা কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, মোবাইলে হত্যাকাণ্ডের চিত্র ধারণকারী মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে কোন অপরাধে? এই ঘটনার যে ভিডিও করছে মানে হলো সে এটা দেখছে, তার দায়িত্ব ছিল যদি তার শক্তি থাকে তাহলে ওই সময়েই বাধা দেয়া, যদি শক্তি না থাকে তাহলে অ্যাটলিস্ট মৌখিকভাবে প্রতিবাদ করে পরবর্তীতে ডেকে মানুষকে বা পুলিশকে জানানো দরকার ছিল। পুলিশকে না হয় বুঝলাম যে সে ভয় পাইছে, পুলিশের কাছে আসতে ভয় পাইছে, সাধারণ মানুষকে যে জানাতে পারতো, তার কাছে একটা ভিডিও আছে এটাও সে জানাতে পারতো। এই মামলা হওয়ার পরও সে ভিডিওর কথা কিন্তু আমাদেরকে আসলে বা পুলিশকে বলেনি। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আছে যে সে এই ভিডিওটা দেখে চাঁদাবাজি করার চেষ্টা করছে, এমনকি বাদী যারা যার ছেলে মারা গেছে ওনাকে বলছে যে তোমার ছেলে যে যারা মারছে তোমার ছেলেকে, এটার ভিডিও আছে আমার কাছে, আমি টাকা দিলে তোমাদেরকে সেই ভিডিওটা দিব। সিআইডি পুলিশ আরো জানিয়েছে কিশোর নাজিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো 5 জন এরই মধ্যে ধরা পড়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতরাত 8:30 দিকে সুপার শপ স্বপ্ন থেকে কাজ শেষে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে। মেয়েটি বাসায় যাওয়ার পথে একই প্রতিষ্ঠানের কর্মচারী আরিফ ও তার 2 সহযোগী ধরে আজিমপুরের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে রাত 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছে। পরে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। একটু কথা আছে ওর সাথে, আরো 2টা ছেলে ছিল, পরবর্তীতে ওদেরকে নিয়ে ওরে ধরলো, ধরিয়ে পরবর্তীতে ও বলতে আছে যে কি করতেছে, পরবর্তীতে ওরে উপরের দিকে নিয়ে গেছে, সাইডে একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বিকেলে রাজস্থানের গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সুরঞ্জিত সেনগুপ্ত। রাষ্ট্রের প্রতিটি অঙ্গে সংখ্যালঘুদের যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত একটি রাষ্ট্র, একটি গণতন্ত্র অসাম্প্রদায়িক হবে না। আজকে এই যে কঠিন অবস্থায় অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রতি আপনার দাবিকে আরো স্পষ্টভাবে কথা বলতে হবে। মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ হওয়ার পর অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতক এখনও আশঙ্কামুক্ত নয়।
এমনটি জানিয়েছে নতুন গঠিত আরও উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড। আর জন্ডিসের চিকিৎসার জন্য শিশুটিকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণে রাখায় এখনও মায়ের কাছে দেয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা। জীবনী শক্তি নিয়ে একজন নবজাতকের বেড়ে উঠতে মায়ের দুধের বিকল্প নেই, আর তা যদি হয় মায়ের পেটে গুলিবিদ্ধ কোনো নবজাতক, তবে প্রয়োজনীয়তা বেড়ে যায় আরো। প্রিটার্ম বাচ্চা 34 উইকসে হয়েছে, লো বার্থ ওয়েট, ওর ইমিউনিটিটা অনেক কম, সবগুলো এখনো ফাংশন মানে নরমাল ফাংশন স্টার্ট হয়নি। ব্রেস্ট ফিড ছাড়া, মিল্ক ছাড়া অন্য কোনো আর্টিফিশিয়াল মিল্ক দিলে সেটা অসুবিধা হয় হজমে এবং ইয়েতে বাচ্চা টলারেট করতে। প্রথমে এখন সিদ্ধান্ত হয়েছে যে আমরা 2 ml করে 3 ঘন্টা পর পর দিব। 4টা ফিড দেওয়ার পরে যদি দেখি যে ফিড টলারেট করে ফেলছে তাহলে আমরা আবার তখন ফিড বাড়িয়ে দিব। আমরা নিয়ে আসছে আমার মনির দেখার জন্য। বৃহস্পতিবার রাতে মা নাজমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে যে ইচ্ছা পোষণ করেছিলেন তা এখনো সম্ভব হয়নি শিশুর শারীরিক অবস্থার জন্য। বাচ্চার বয়স যখন 3-4 দিন হয় তখন একটা রকম জন্ডিস হয়, যেটা আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি, নরমালি হয় এবং 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে এটা সেরে যায়। ওরও জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিসই হয়েছে কিন্তু লেভেলটা একটু বেশি বেড়েছে আর কি। ফটোথেরাপিটা আমাদের 205 নম্বর ওয়ার্ডে, আমাদের সেই সিস্টেমটা নাই, সেটা একমাত্র ওখানে আইসিইউতে আছে, এই জন্যই আমরা বাচ্চাটাকে ওখানে নিয়ে গিয়েছি। এদিকে ঢাকা মেডিকেলের 9 সদস্যের বোর্ডের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢামেক বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত নতুন বোর্ড নবজাতকের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। বাচ্চাটা যাতে সুস্থতার দিকে যায় সে ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং তার ভিত্তিতেই আমরা চিকিৎসা ব্যবস্থা চালিয়ে দিচ্ছি। গত 23 জুলাই বৃহস্পতিবার মাগুরা দুয়ারপাড়ায় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ এই শিশুর অবস্থার এখনো কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিলিরুবিন 11:30 হয়ে গেছে, তখন আমরা বুঝলাম যে ওকে ফটোথেরাপি দিতে হবে। তবে কবে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া সম্ভব হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। সেইটা আমরা এখনো বুঝতে পারছি না, তবে মিনিমাম 3-7 দিন তো লাগবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া মিয়ানমার জলসীমা থেকে উদ্ধার হওয়া 159 বাংলাদেশিকে 5 আগস্ট দেশে ফিরিয়ে আনা হবে, সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে 7 নম্বর বিপদ সংকেত জারির কারণে গতকাল মংডুতে বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে পতাকা বৈঠকও বাতিল করা হয়। গত 21 মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া 208 জন অভিবাসীর মধ্যে 150 জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। এরপর 19 জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও 37 জনকে। এছাড়া গত 29 মে মিয়ানমারের নৌবাহিনী আরও 727 জন অভিবাসীকে উদ্ধার করে, এদের মধ্যে গত 23 জুলাই 155 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। আবারও ছিটমহল বিনিময় প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় বাংলাদেশের ছিটমহল মধ্য মশালডাঙ্গা গ্রামে পালিত হচ্ছে বিজয় উৎসব। স্থানীয় সময় রাত 9টা থেকে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা, সন্ধ্যার আগে থেকেই অনুষ্ঠানস্থলে ধীরে ধীরে আসতে শুরু করে মানুষ। মধ্যরাতের পরেই মধ্য মশালডাঙ্গা গ্রামের মানুষেরা আনুষ্ঠানিকভাবে পাবেন ভারতীয় নাগরিকের মর্যাদা। রাত 12:01 শুরু হবে মূল অনুষ্ঠান। ওই সময় থেকেই সেখানকার প্রতিটি বাড়ির উঠানে জ্বালানো হবে 800টি মোমবাতি, জ্বলবে মশালও। সেই প্রস্তুতিও নিচ্ছে ছিটমহলের মানুষ। এছাড়া অনুষ্ঠানে দেখানো হবে দীর্ঘ 68 বছরের অমানবিক জীবন নিয়ে একটি তথ্যচিত্র। লিবিয়ায় 4 ভারতীয় শিক্ষক অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি। অপহৃত শিক্ষকরা 1 বছর যাবৎ লিবিয়ায় শিক্ষকতা করছিলেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের লিবিয়ার সির্থ শহরের 50 কিলোমিটার দূর থেকে অপহরণ করে একটি সশস্ত্র গোষ্ঠী। তিনি জানান, অপহৃতদের মুক্ত করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার। কারা তাদের অপহরণ করেছে তা জানা না গেলেও উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএস এই ঘটনায় সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সকাল থেকে টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ঘূর্ণিঝড় কোমিনের প্রভাবে টানা বৃষ্টির কারণে আজ একটি বলও মাঠে গড়ায়নি, এমনকি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যাননি দুদলের ক্রিকেটাররাও।
এর আগে প্রোটিয়াদের বিপক্ষে 8 উইকেটে 246 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। সকাল থেকে টানা বৃষ্টির কারণে প্রায় পুরো স্টেডিয়াম ঢেকে রাখা হলেও আউটফিল্ডে জমে হালকা পানি, তাই প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর লাঞ্চ বিরতির সময় মাঠ পরিদর্শন করে টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এর আগে প্রথম দিনের বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় 8 উইকেটে 246 রানে প্রথম দিনের খেলা শেষ করে টাইগাররা। 13 রানে অপরাজিত নাসির নতুন ব্যাটসম্যানের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। তরুণ পেসার মুস্তাফিজুর ও স্পিনার জুবায়ের লিখনের উইকেট হাতে রয়েছে টাইগারদের। আগামী প্রজন্মের ফুটবলারদের উৎসাহ দিতে আয়োজন করা হলো জমজমাট এক প্রীতি ম্যাচের। ঢাকা মহানগরী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। পেশাদারিত্বের যুগে হারিয়ে যাচ্ছে পাড়া মহল্লার ফুটবল, এ কারণে বেরিয়ে আসছে না প্রতিভাবান ফুটবলার, তাই তরুণদের উৎসাহ দিতে ঈদ পুনর্মিলনী প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। বৃষ্টির বাধা উপেক্ষা করে এই প্রীতি ম্যাচে সাদা ও লাল দুদলের চলে জমজমাট লড়াই। ম্যাচে লাল দলকে 2-1 গোলে হারায় সাদা দল। উপস্থিত ফুটবলারদের উৎসাহ দিতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব, ফজলুর রহমান বাবুল ও আবু ইউসুফ সহ বাফুফের সদস্য ও বেশ কয়েকজন কোচ উপস্থিত ছিলেন। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মধ্যরাতের পর বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র, বিনিময় হবে ছিটমহল, উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকতা শুরু। ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানার পর বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপকূলীয় বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। হাত পা বেঁধে কিশোর নাজিমকে হত্যার ঘটনায় মূল হোতাসহ 2 জন গ্রেফতার, হত্যার চিত্র মোবাইলে ধারণ করে চাঁদাবাজির অভিযোগ। রাজস্থানের উত্তরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এবং মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ নবজাতক শঙ্কামুক্ত নয়, নিবিড় পর্যবেক্ষণে থাকায় এখনো মায়ের দেখা পায়নি শিশুটি। এই ছিল আমাদের রাত 11টার সময়। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। সঙ্গে থাকুন সময়।